আচ্ছা, আমার তাহলে এ বাড়িতে কোনো কোনো জায়গাই নেই, আমার এ বাড়িতে কোনো সম্মান নেই, আমি আমার কিছু নেই এ বাড়িতে, কিছু নেই। কমলা, কমলা, এই দেখো স্বদেশ, স্বদেশ। তুই ওর সামনে এই কথাগুলো বললি? বেরিয়ে গেল, বেরিয়ে গেল, আমাকে অপমান করার জন্য এই কথাগুলো বললি? আচ্ছা, আমি কি কখনো স্বদেশকে ওইভাবে এই কথাগুলো? বিদেশ, আমি ভেবেছিলাম তুই একটু পাল্টে গেছিস, আমি আর কোনোদিনও তোর মুখ দেখবো না, তুই একদম পাল্টাসনি, তুই একদম পথ খারাপ, ভীষণ ভীষণ বাজে। আরে আরে আরে, যাও, সবাই চলে যাও, কাউকে থাকতে হবে। প্রিন্সিপাল যখন এসে আমাকে অপমান করলো, তখন আশেপাশে কেউ ছিল? আমার ছেলেটাকে মানুষ করার জন্য কেউ এগিয়ে এসেছে? সবাই চলে গেল, তোমরা তোমাদের ঘরে ঢুকে গেলে আমি বাড়ি থেকেই বেরিয়ে যাচ্ছি। দিদি, ও দিদি, ছোট, এই ছোট, কি হয়েছে রে, কি হয়েছে? শোনো, ছি দিদি, ছি ছি ছোট, ছি, তোমরা পারলে কথা বলতে? আমার মেনি ঝগড়া করতে পারে না বলে, ভালো মানুষ বলে, ওকে যা খুশি তাই বলবে তোমরা? ওর কোনো আত্মসম্মান নেই, ওকে যাত্রা দলের ফাত্রা বলবে? দেখ মেজো, মাখনের বাবা কবে কি বলেছে না বলেছে সেটা ধরে নিয়ে ছোট ঠাকুরপো যদি মেজো ঠাকুরপোর কান ভারী করে তাহলে তো চলে না, সব দোষ ওই ছোট ঠাকুরপোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক, যত দোষ নন্দ ঘোষ। বলো বলো, বিষ্ণুর বাবাকেই তোমরা সবকিছু বলে যাও। আচ্ছা, যখন ওই হেড স্যার এসে বিষ্ণুর বাবাকে অতগুলো কথা শোনালো, তখন তুমি কিছু বলতে এসেছিলে? আরে, যখন বিষ্ণুটা এইভাবে পড়ে পড়ে মার খেলো, তখন বাঁচাতে এসেছিলে বর্দি? কি মিথ্যা কথা, কি মিথ্যা কথা! এই ছোট, একদম মিথ্যা বলবি না, ওই বিষ্ণুকে বাঁচাতে গিয়েই তো মাখন নিজেই মার খেয়ে মরলো। যাকে যাকে, বাদ দাও বাদ দাও, আমার তোমাদের সবাইকে চেনা হয়ে গেছে। যার যখন কাজ পড়বে তখন আমরা আসবো, আর যখন কাজ পুরোবে তখন আমরা যাত্রা দলের ফাত্রা। আমার ঝগড়ায় কোনো মন নেই, আমার ছেলেটা ওইভাবে ভেতরে কাতরাচ্ছে, আর তোমরা আমাকে এখানে কথা শোনাচ্ছ? তোমার খুব লেগেছে না বর্দি? মাখন একটু মার খেয়েছে বলে, আর মেজদাকে কথা শোনানো হয়েছে বলে খুব বেজেছে না মেজদি? আর আমার বিষ্টুটা ওইভাবে পড়ে পড়ে মার খেলো, আমার অবস্থাটা তো কেউ বুঝছো না তোমরা, কেউ বুঝছো না না? নকুর, খালি গুঁ পাঁচড়াচ্ছে, আরে গুঁপো পরি, আরে আমার আসল জিনিস আর আজ বড্ড উত্তেজনা গেছে, একটু ঝিম না ধরলে আর বাঁচবো না রে। আরে একই রে, চোরের মতো কখন ঢুকলি, সারা শব্দ নেই, রাখ না ওখানে, দুধ কই রে? আগে সেখানেই তো গোলমাল হয়ে গিয়েছে বাবু, আলাদা করে দুধ সরিয়ে রেখেছিলাম, কিন্তু বেড়ালে খেয়ে নিয়েছে। তা বেড়ালে খেয়ে নিয়ে গেছে সেটা তো বলবে, তাহলে আবার দুধ আনাতাম। হ্যাঁ, কি করে বলবো বাবু, যা জুতো পেটাপিটি হচ্ছিল না, এই ভয়ে তো আমার গলা শুকিয়ে এই কাঠ হয়ে গেছে। যে জুতো পেটাপিটি হচ্ছে না, এখন যে চটি পেটাপিটি হবে তার কি হবে? কোথায় যাবো, কেন যাবো, কেন উঠোনে চলো, ঝগড়া থামাতে হবে। যা দেখিনি, দূর দূর হবে, আমাকে আর বিরক্ত করিস না, আমি এই সমস্ত থামাতে পারবো না, যা আমাকে আর বিরক্ত করবি না, যা। বারে, তুমি না গেলে বাবা জ্যাঠাদের ঝগড়া থামাবে কে? তোমার বাপ জ্যাঠা দেখি কচি খোকা, যে তাদের জুতো পেটা করবো? আমার আর সহ্য হচ্ছে, দুধ নেই, ঝগড়া হচ্ছে, আমার মৌ তো আসতে হবে কি করে? আগে বাবু, এক কাজ করি, কারো হেসেল থেকে বরং এক বাটি দুধ নিয়ে আসি, বাবুদের গিয়ে বলি। বাবুদের বলে কোনো লাভ নেই গো নকুর দাদু, ওদের মধ্যে যেটুকু ভাব হয়েছিল সেটাও গেল, এখন মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে এবার ওদের মধ্যে। দুধের ব্যবস্থা কে করবে কে জানে? উচ্ছন্নে গেল, উচ্ছন্নে গেল, এ কার্গিলের কোনো ভবিষ্যৎ নেই। পূর্ণ ঠিকই বলে, এখানে বসে খালি ঝিম মেরে থাকলে তবে নিজেকে বাঁচাতে পারবি, বুঝলি লক্ষ্মী? তুই যা দেখিনি আমাকে বিরক্ত করিস না, যা বিদে হ, আমাকে একটু শান্তি দে, যা যা।
সবাই আমাকে নিয়ে হাসছে, মজা করছে, আমি যেন ঠাট্টার পাত্র। এই সব হয়েছে ওই শিউলিটার জন্য। এত বড় সাহস, আমার নাম করে প্রিন্সিপালকে ঘুষ দিল। কাল সকালটা হোক আগে শিউলির হচ্ছে, আমি শেষ করে ফেলবো। আর এই অলক্ষীটাও শেষ পর্যন্ত আমাকে জ্ঞান দিয়ে গেল। আজ আর এসব খাবো না, আমি ওই স্কুলে গিয়ে রুটি খেয়ে নেব। কিন্তু কেন বাবা, আমি তো সকালবেলা তোমাদের তিনজনের জন্য উঠে হালুয়া করলাম। এই তো বড় জেঠু, ও বড় জেঠু, এই নাও হালুয়া খাও। না রে মা, আমার শরীরটা ভালো নেই বুঝলি, ওইসব তেল খেয়ে আমার সহ্য হবে না। তুই বরং আজ এটা অন্য কাউকে খাইয়ে দে, আমি যাই। কিন্তু তুমি তো খেতে চেয়েছিলে বাবা জেঠু। ভুল করেছি রে মা, তুই তোর বাবাকে খাইয়ে দে। ও বড় জেঠু, ও মেজো জেঠু, হালুয়া খাও না। হালুয়া হালুয়া করে না, এই ওই হালুয়া না, ওই যাত্রা করা ফাত্রা লোকের পেটে ঠিক সয় না বুঝলি। ও চিড়ে চিড়ে ভেজানোই ভালো। তুই এক কাজ কর, তুই ওই তোর বাবাকে খাওয়া, মাস্টারমশাই লোক, মাথার কাজ করতে হয়, কত খাটাখাটি, ভালো থাকবে। বাবা এসব ওরা কি বলছে, কি বলছে ওরা? ওরা রাত্রে নিশ্চয়ই খাবে। কই আসাতেই থাক, এ বাড়িতে থাকা তোর বোধ হয় ঘুচলো। তা কি হলো, কলেজ থেকে বের করে দিয়েছে নাকি? মানে এইসব কথা আপনি কোথা থেকে জানলেন? ও মা, আমি জানবো না। আরে বাবা, আগে চিঠিটা তো আমি তোমার বউয়ের হাতে দিয়েছিলাম অলক্ষী, আর চিঠিটা তো আমি পড়েছিলাম, আমি জানবো না। তা এবারের বাবা, এই যে দ্বিতীয় চিঠি এসেছে, তা এবারের এই চিঠিটা কি পড়ে দিতে হবে নাকি পড়তে পারবে? তার মানে এই সব কিছুর পেছনে অলক্ষী? সংসার সুখে